ব্যয়াপনার এই যুগে সবচেয়ে কঠিন কাজ হলো দৃষ্টি সংযত রাখা। রাস্তাঘাট থেকে শুরু করে ঘরের চার দেয়ালেও মুক্তি নেই। চোখের পলকেই নিজেকে ধ্বংসের অতলে ডুবিয়ে দেবার সকল আয়োজন করে রাখা হয়েছে। ফলে মুমিন শত ইচ্ছা থাকা সত্ত্বেও চোখের ওপর লাগাম পরাতে পারে না, বারবার ব্যর্থ হয়। হারাম সম্পর্ক, পর্ণাসক্তি, ধর্ষণ সব কিছুর মূলে থাকে দৃষ্টির লাগামহীন ছোটাছুটি, অন্তরের পবিত্রতাকে নষ্ট করে ফেলে। প্রশ্ন হচ্ছে, ফিতনার এই যুগে আমরা কিভাবে দৃষ্টি অবনত রাখতে পারি, কিভাবে এই অভ্যাস করতে পারি? এক, দৃঢ় প্রতিজ্ঞা করা এবং আল্লাহর সাহায্য চাওয়া। যে কোনো গুনাহ থেকে বাঁচতে দৃঢ় প্রতিজ্ঞা জরুরি। মন যদি গুনাহের দিকে ধাবমান থাকে আর মুখে যদি গুনাহ থেকে বেঁচে থাকার কথা বলি, তাহলে দিন শেষে ফলাফল অপরিবর্তিতই থাকবে। তাই শুরুতেই আপনার দৃঢ় প্রতিজ্ঞা প্রয়োজন। পাশাপাশি আল্লাহর কাছে প্রচুর দোয়া করতে হবে। নিজের ইচ্ছার ওপর সম্পূর্ণ ভরসা করাও মুমিনের কাজ না। এক্ষেত্রে আপনি ইউসুফ আলাইহিসসালামের দোয়াটি দেখতে পারেন। তিনি নবী হওয়া সত্ত্বেও দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি যদি তাদের অর্থাৎ নারীদের চক্রান্ত আমার ওপর থেকে প্রতিহত না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দুই, আল্লাহকে ভয় করা। বান্দা যখন এই কথা মনে রাখবে, আল্লাহ তার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত আছে, তিনি চোখের খেয়ানত, মনের লুকোচুরি সবই জানেন, তখন স্বাভাবিকভাবেই বান্দা আল্লাহর দেওয়া নেয়ামতের অপব্যবহার এবং তার অবাধ্যতায় লিপ্ত হওয়া থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। এক্ষেত্রে তাকওয়া, লজ্জা ও পরকাল বিষয়ক বিভিন্ন বই আপনার পাঠ্যতালিকায় সবসময় রাখতে পারেন। যেমন, লজ্জা ইমানের একটি শাখা, তাকওয়া মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন জীবনের ওপারে। তিন, পুরস্কার ও শাস্তির কথা মনে রাখা। দুনিয়ার যে কোনো কাজের লাভ ক্ষতি জানা থাকলে সে কাজ করা বা না করা দুটোই সহজ হয়, কাজটা আর কষ্টসাধ্য মনে হয় না। দৃষ্টি সংযত রাখার অনেক উপকারিতা রয়েছে। এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে দৃষ্টি শয়তানের বিষাক্ত তীর ও নজরের হেফাজত সফলতার হাতিয়ার এ দুটি বই পড়তে পারেন। চার, বিয়ে করা নয়তো লাগাতার রোজা রাখা। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যে বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে ফেলে, কেননা চোখ ও যৌনাঙ্গ সংযত রাখার ক্ষেত্রে বিয়ে অধিক কার্যকরী। আর যে বিয়ের সক্ষমতা রাখে না সে যেন রোজা রাখে, কেননা রোজা উত্তেজনা দমিয়ে রাখে। পাঁচ, মোবাইল সতর্কতার সাথে ব্যবহার করা। বর্তমানে চোখের গুনাহ করতে আর বাহিরে যেতে হয় না, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই বিশ্বের যে কোনো দেশে ছুটে চলা যায়। দেখা যায় নীল জগতের সব নোংরা দৃশ্য। শুধু তাই নয়, নাটক সিনেমার বিশাল জগৎ রয়েছে এতে। তাই যে চায় নিজের চোখের হেফাজত করতে, তাকে সবার আগে ইন্টারনেটের ব্যাপারে সতর্ক হতে হবে। অহেতুক ব্রাউজিং, মুভি দেখা, বিনোদনের জন্য ভিডিও ক্লিপ দেখা, সোশ্যাল মিডিয়ায় পরনারীদের সাথে যোগাযোগ করা, এসব থেকে দূরে থাকতে হবে। ৬, খারাপ বন্ধুদের সাথে না চলা। আমাদের অনেক গুনাহের পেছনে মূল প্রেরণা যোগায় অসৎ বন্ধুরা। যেমন আজকাল যেন মেয়ে বিষয়ক আলোচনা ছাড়া আড্ডাই জমে না, তাই এমন সব অসৎ সঙ্গ থেকে দূরে থাকতে হবে যারা আপনাকে গুনাহের পথে ওয়াসওয়াসা দেয়। মানুষ হিসেবে তারা যতই ভালো হোক, তারা আপনার পরকালের জন্য ভালো নয়। ৭, নারীদের স্থানগুলো এড়িয়ে চলা। চোখের গুনাহ থেকে বাঁচার একটি সহজ উপায় হচ্ছে নারীদের স্থানগুলো এড়িয়ে চলা, বিশেষ করে যেসব স্থানে নারীদের আনাগোনা বেশি, যেমন মার্কেট, কলেজ, ভার্সিটি, রেস্টুরেন্ট। একান্ত প্রয়োজন ছাড়া এসব জায়গা এড়িয়ে চলা উচিত এবং বিকল্প খুঁজে বের করাই নিরাপদ। ৮, ফিতনার যুগে ঘরকে আপন করে নেওয়া। হাদিসে এসেছে, একবার উকবা ইবনু আবি রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, কোন জিনিসে মুক্তি? নবীজি উত্তর দিলেন, তোমার জিহ্বার ওপর নিয়ন্ত্রণ নাও, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়, অর্থাৎ ঘরেই অবস্থান করো আর নিজের গুনাহের উপর কান্না করো। আর সবচেয়ে বড় কথা, যে আল্লাহর জন্য নির্জনতা অবলম্বন করে সে কখনো একা হয় না, সে আল্লাহর সাথেই থাকে, আল্লাহকে নিয়েই তার সময় কাটে।
মালিক ইবনু মিকওয়াল রহিমাহুল্লাহ বলেন, যে আল্লাহর জন্য নির্জনতা অবলম্বন করে আমি তো তাকে নিঃসঙ্গ মনে করি না। নয়, নিজেকে জরিমানা করা। প্রতিবার চোখের গুনাহ হলে নিজেকে জরিমানা করুন। এটা হতে পারে দান সাদকা করা, গরিবদের খাওয়ানো, রোজা রাখা ইত্যাদি। আপনি আপনার দুর্বলতা বুঝে সিদ্ধান্ত নেবেন। আপনার যদি আর্থিক সমস্যা থাকে তাহলে জরিমানা হিসেবে দান সাদকা বা গরিবদের খাওয়ানোকে বেছে নিন। আর ধনী হলে অর্থের পরিমাণ বেশি করুন, একসময় মন চোখের গুনাহ ছেড়ে দেবে। আর আপনার যদি অর্থবিত্তে কোনো লোভ না থাকে তাহলে রোজার পদ্ধতি খাটাতে পারেন, না খেয়ে থাকার কষ্টে মন সোজা থাকবে। এভাবে নিজের অবস্থা বুঝে সিদ্ধান্ত নিন। ১০. তওবা ইস্তেগফার চালু রাখা। বাস্তবতা হচ্ছে আমরা যত পদক্ষেপই নেই আমাদের দ্বারা ভুল হয়ে যায়। হাদিসে এসেছে, বনি আদম মাত্রই প্রত্যেকে ভুলকারী, তবে ভুলকারীদের মধ্যে তারাই সেরা যারা বারবার তওবা করে। প্রতিবার চোখের গুনাহ হয়ে গেলে ইস্তেগফার করুন। ঘুমাতে যাবার আগে এজন্য আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ দয়া করলে মানুষ পারে না এমন কিছু নেই। ইউসুফ আলাইহিসসালামের গল্পটা স্মরণে আছে নিশ্চয়ই। জুলেখা যখন নিজের ভুল বুঝতে পেরেছিল তখন সে বলেছিল, আর আমি আমার নফসকে পবিত্র মনে করি না। নিশ্চয়ই নফস মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে। আমার রব যাকে দয়া করেন সে ছাড়া। নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল পরম দয়ালু। অর্থাৎ আল্লাহ রহম করলে বদকার নফসও নেককার হয়ে যায়। কাজেই ইস্তেগফার করুন, আল্লাহর কাছে তার দয়া ভিক্ষা চান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর ওপর আমল করার তৌফিক দিক। চোখের হেফাজত করার জন্য আপনারা কে কী করেন কমেন্টে জানান।